এবার অনেকে উপরের দিকে তাকান, উপরের দিকে তাকানোর ব্যাপারে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা এসেছে হাদিসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বালু আকওয়ামিন, জাতির কি হয়েছে, সমাজের মানুষের কি হয়েছে, কি ক্ষতি হয়ে গেছে তাদের, ইয়ারফাউনা আবসারহুম ইলা সামা, আসমানের দিকে তাকায় তাদের কি হয়েছে, সমস্যা কি তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়ে বললেন, মা বালু আকওয়ামিন, এই হাদিসের এই শব্দটা যে কোনো জায়গায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত অবস্থায় বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে, যে কি হয়েছে মানুষের যে তারা উপরের দিক তাকায় কেন, কি ক্ষতি হয়েছে তাদের। ফাসতাদা কওলুহু ফি যালিকা, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গরম হয়ে গেলেন, গরম হয়ে তিনি বললেন যে লায়ান্তাহুন্না আন যালিকা, অবশ্যই অবশ্যই জাতির মানুষ এই থেকে বিরত থাকতেই হবে। লায়ান্তাহুন্না, লাম একটা তাকিদ মানে অবশ্যই, আবার লায়ান্তাহুন্না শেষে নুন আরেকটা তাকিদ মানে আবার অবশ্যই, অবশ্যই অবশ্যই জাতির মানুষকে বিরত থাকতেই হবে। কারণ কি, যে এটা বিরত থাকতে হবে এই কারণে, আউলা তুখতাফান্না আবসারুহুম, বিরত যদি না থাকে তাহলে তাদের চোখ, কাকে যেমন সো মেরে নিয়ে চলে যায় তাদের চোখ হয়তো বা দৃষ্টি ওইভাবে সো মেরে নিয়ে চলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি চিন্তা করেন এটা কত একটা ভয়ঙ্কর কথা, যে আপনার চোখের দৃষ্টি উপরে তাকালে হয়তো ছিনিয়ে নিয়ে যেতে পারে। এজন্য এই বিষয়গুলো আপনাকে আমাকে জানতে হবে, এই বিষয়গুলো আপনি আমি অনেকে জানি না, যে শুধুমাত্র শুনে এসেছি যে সলাতের কথা গতানুগতিক ভাবে যা বলে ওইগুলোই আমরা শুনি, একটা দিন কোনো খরচ করি না। সহিহ বুখারীর বাংলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সহিহ বুখারীর বাংলা হয়েছে আপনার বিভিন্ন লাইব্রেরি থেকে, তাওহীদ প্রকাশনী থেকে, আপনার আধুনিক প্রকাশনী যা আছে, আপনার দেখবেন যে এই হাদিসগুলো সলাত অধ্যায়ে কিতাবুল আজান, আজান অধ্যায়ের ভিতরে বিস্তারিতভাবে পর্যায়ক্রমে হাদিসগুলো নিয়ে এসেছেন। অনেক ভাই আমাদের বলেন যে হুজুর হাদিস নাম্বারটা একটু বলে দেন, কে আপনার হাদিস নাম্বার কি দরকার, আপনি বেশিরভাগ পড়েন না, আপনার একটা দরকার, ওর সে হয়তোবা বেশি জরুরি আপনার জন্য যেটা আপনি জানেন না, এটা তো আপনি জানলেনই, তাহলে আপনার হাদিস নাম্বার দিয়ে কি করবেন, আশপাশে বেশি করে পড়েন আপনি, খালি হাদিস নাম্বার দেন ওইটাই শুধু পড়বো আর পড়বো না, এই হয়েছে আজকে আমাদের সমস্যা, পড়তে আমরা মোটে চাই না। তো আপনি ওই অধ্যায়টা জিজ্ঞাসা করেন যে কোন অধ্যায় পাবো আমি, কোন নম্বর খণ্ডে পাবো, ওই অধ্যায়টা আপনি একটু খুঁজে দেখেন আরো আশপাশে, হয়তো এটা তো শুনলেন এটা আপনার জ্ঞান অর্জন হয়েছে, আর আশপাশে অনেক বিষয় আপনি যা জানেন না পড়লে আপনার জ্ঞান অর্জন হবে। সম্মানিত উপস্থিতি, এটা সহিহ বুখারীর হাদিস যেটা আমি এখন অনুবাদ করলাম, 750 নম্বর হাদিস। সহিহ বুখারীতে এসেছে যে হাদিস সামনের দিকে, চোখ সামনের দিকে রাখতে হবে, সহিহ বুখারীতে 748 নম্বর হাদিসে এটা পেয়ে যাবেন যে চোখকে সামনের দিকে রাখতে হবে, কয়েকটা হাদিস ইমাম বুখারী সেখানে উল্লেখ করেছেন। অতএব আমরা এদিক সেদিক তাকাবো না, আমাদের চোখকে আমরা সামনের দিকে রাখবো, বিশেষ করে সাজদার স্থানে আমরা রাখবো, এটা আপনি সহিহ বুখারী এই হাদিসগুলো দেখলে পেয়ে যাবেন, 750, 48, 47, 46 এর আগে আরো কয়েকটা হাদিস। ইমাম